আল্লাহর কোন কোন নিয়ামত করবে আশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুমিনের জীবন প্রোগ্রামের পক্ষ থেকে আবারও আপনাদেরকে স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সুন্দর এবং জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখানে উপস্থিত রয়েছেন মুমিনের জীবন প্রোগ্রামের নিয়মিত আলোচক জামিয়াতুল খায়র আল ইসলামিয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা মুফতি আব্দুল মুন্তাকিম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিরতির আগে গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছেন, আপনাদের প্রশ্নের আনসারের দিকে আমরা যাচ্ছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। জাযাকুমুল্লাহ খায়র। মুফতি সাহেব, বিরতির আগে যে প্রশ্নটা আর একটু ক্লিয়ার করলে ভালো হবে। হ্যাঁ, একটু আমি কথা বলেছি, আসলে এই প্রশ্নের মধ্যে আমি একটু সময় বেশি নিয়েছি, যাতে এই ময়দানে যেহেতু মানে দুই বিপরীতমুখী লোকদের অবস্থান রয়েছে এবং দুইভাবে মানুষ মানুষকে দাওয়াত দেয়, কিছু সংখ্যক মানুষ আছে যারা একেবারেই বন্ড প্রকৃতির, যারা তাসাউফের নামে, যারা আত্মশুদ্ধির নামে, যারা চিশতি কাদেরি, হযরত আব্দুল কাদের জিলানি, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, হযরত শাহ জালাল রহমতুল্লাহ আলাইহি, ওনাদের নাম নিয়ে তারা আত্মশুদ্ধির কোনো কাজ তো আর করেই না, তারা শুধুমাত্র একটা জমজমাট ব্যবসা, রমরমা ব্যবসা আর বুজুর্গানে দিনের কেবল নাম। তো এই ছিল তার, এই হলো তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। নামাজেরও ধার ধারে না, মাথার মধ্যে মানে চুলের মধ্যে এত মারাত্মক জঠা লাগানো থাকে যে ফরজ গোসলও ওদের হয় না, পানিও ভিতরে ঢোকে না, জীবনে একদিন নামাজও পড়ে না, আবার সে মনে সে মারেফতের সাগরে সে হাবুডুবু খাচ্ছে। তো এইভাবে মারেফতের সাগরে হাবুডুবু খাচ্ছে এই ধরনের বন্ড ফকিরদের কোনো ইয়ত্তা নেই বাংলাদেশে, এত বেশি বাংলাদেশে বলেন, পুরো উপমহাদেশে বলেন। আর হাজার হাজার মানুষকে তারা প্রতারিত করছে, তারা ধোঁকা দিচ্ছে, বিপদগামী করছে, পথভ্রষ্ট করছে, শিরক এবং বেদায়াতের দিকে তারা নিমজ্জিত করছে এবং ইসলাম সম্পর্কে এমন একটা খারাপ, উদ্ভট, বিকট, বিকৃত একটা ধারণা তারা দিচ্ছে যে কোনো দিন এই ধর্মকে সার্বজনীন এবং সম্পূর্ণ একটা জীবন ব্যবস্থা হিসাবে এবং আল্লাহ তাআলার একটা সুন্দর বিধান হিসাবে দুনিয়ার সামনে উপস্থাপন করার কোনো সুযোগ নেই। বহির্বিশ্ব থেকে যদি কেউ গিয়ে একটা একটা মাজারে যদি কেউ যায়, সেখানে গিয়ে বিকট চিৎকার যদি কেউ শুনে, সেখানে গিয়ে যদি অপরিচ্ছন্ন কিছু মানুষ আছে যারা গোসলও করে না, যারা কাপড়ও ধৌত করে না, যারা মোচও তারা কাটে না, দাড়িকেও সুন্দর গুছিয়ে যেভাবে সুন্নাত অনুযায়ী রাখা উচিত সেভাবে রাখে না, পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বিধানও যারা আমল করে না, এবং যারা এই ওরুশ জাতীয় কিছু কাজে এবং হই হুলস্থুল করার কিছু কাজে যারা ব্যস্ত আছে, এরা ইসলামের কি রূপটা দুনিয়ার সামনে তুলে ধরছে। তো এর দ্বারা কিন্তু আমাদের লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ কিন্তু বিভ্রান্ত। তো এদের থেকেও আমাদেরকে বাঁচতে হবে, বাঁচাতে হবে। শিরক বিদআতের মধ্যে তারা নিমজ্জিত, সেখানে যারাই যায় দরগাহের মধ্যে, তো তারা যে সবাই নিজেরা খেলাফত প্রাপ্ত, নিজেরা কোন নির্ভরযোগ্য, অথেন্টিক, সুন্নাতের পরিপূর্ণ অনুসারী, কোন আল্লাহর ওয়ালির নিকট সান্নিধ্যে অবস্থান করে নিজেদের আত্মশুদ্ধির ব্যবস্থা করে নিয়েছেন এবং নিজেরা পরিশুদ্ধ হয়ে গেছেন, এবং ওই সমস্ত আল্লাহওয়ালারা তাদেরকে এই মর্মে পারমিশন দিয়েছেন, ইজাজত দিয়েছেন, অনুমতি দিয়েছেন যে তুমি অন্য মানুষের সংশোধনের জন্য অন্যকে তুমি বায়আত করতে পারবে। আল্লাহ নবীও বায়আত করেছেন, নবীজিও বায়আত করেছেন, কোরআন শরীফের মধ্যে বায়আতের উল্লেখ রয়েছে। তো বায়আত আল্লাহ নবীর একটা সুন্নাত, বিভিন্ন বিষয়ে দিনই কোনো প্রতিজ্ঞা নেওয়া, কোনো ধরনের কোনো ওয়াদা নেওয়া, এই ক্ষেত্রে অসংখ্য ভুরি ভুরি উদাহরণ কোরআন শরীফের মধ্যে, হাদিসের মধ্যে রয়েছে, বিদ্যমান রয়েছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত করেছেন, তো বায়াত ভিত্তিহীন নয়, কিন্তু বায়াতের নামে, পীর মুরিদের নামে যে নষ্টামি চলছে সেটা কিন্তু, সেটা থেকে খবরদার করা এবং মানুষকে বাঁচানো এবং বন্ডদের হাত থেকে রক্ষা করা, এটা হলো উলামায়ে কেরামের দায়িত্ব। কিন্তু আপনারা দেখবেন
যেমন আমাদের বাংলাদেশে আপনারা দেখবেন শেখুল ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির ধারা এবং সিলসিলার অনেক বুজুর্গানে দিন রয়েছেন। হযরত শেখ সিলেটে হযরত শেখ ফুলবাড়ি রহমতুল্লাহ আলাইহি, হযরত শেখ কৌড়িয়া রহমতুল্লাহ আলাইহি, হযরত শেখ বাগা, হযরত শেখ বরুনি রহমতুল্লাহ আলাইহি, বরুনার পীর সাহেব মূল হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমার শ্রদ্ধা ভাজন নানা ছিলেন হযরত শেখ মামুর খানি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহির খলিফা, ওনারা নামাজ বন্দেগি, ইবাদত বন্দেগি, শরীয়ত, শরীয়তের উপর মানে কায়েম ছিলেন, ইস্তেকামত এবং অনড় ছিলেন, অটল অবিচল ছিলেন, সুন্নতের পরিপূর্ণ অনুসারী আল্লাহর ওলি বুজুর্গ ছিলেন এবং এরপর মানুষের আত্মশুদ্ধির ব্যবস্থা করেছেন। শিরক বিদআতের নাম গন্ধ ছিল না, সুন্নত এবং বিদআতের মধ্যখানে পার্থক্য সৃষ্টিকারী এই সমস্ত আল্লাহর ওলিরা ছিলেন। তো তাদের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ সঠিক পথের দিশা পেয়েছে। তো এই সমস্ত সঠিক যারা আছেন তাঁদের স্মরণাপন্ন হওয়া এবং তাদের মাধ্যমে নিজেদের আত্মশুদ্ধির ব্যবস্থা করা, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলহি, ওনার ধারার যত সব বুজুর্গানে দিন রয়েছেন তাদের নিকট সান্নিধ্যে কেউ যদি যায়, তাদের সঙ্গে যদি ইসলাহি তাআল্লুক বা নিজের সংশোধনের উদ্দেশ্যে বিশেষ সম্পর্ক চিঠিপত্রের মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে, দেখা সাক্ষাতের মাধ্যমে যদি কেউ অব্যাহত রাখে, তাহলে তার হিংসার চিকিৎসা হবে, অহংকারের চিকিৎসা হবে, আত্মিক রোগের চিকিৎসা হবে এবং আত্মিক গুণাবলী তার অর্জন হবে। তো এইভাবে আমরা সঠিক মানুষের স্মরণাপন্ন হব, এটা কোরআন হাদিসের ধারণা। এটাকে কোরআনের ভাষায় তাজকিয়া নফস বলা হয়, হাদিসের ভাষায় এটাকে বলা হয় ইহসান, আর এটা সঠিক। আর বিভিন্ন দরগায় যে মানুষ যায়, তো আমাদের দেশের অসংখ্য অগণিত মানুষ আছে যারা খুবই খালি মনের মানুষ, সরল মনের মানুষ, তারা কিন্তু শিরিক করে না, তারা কোনো আল্লাহর ওলির মাজার জিয়ারতের উদ্দেশ্যে যায়, এটাকে মানে শিরিক বলা যাবে না, এটাকে শিরিক তো আর বলা যাবে না। হ্যাঁ, এটা বলা যেতে পারে যে সারা বছর ইবাদত বন্দেগি নাই, নামাজ বন্দেগির কোনো খেয়াল নেই, ঘুষ সুদের কোনো খেয়াল নেই, কোনো শরীয়তের হারাম থেকে বেঁচে থাকা, প্রতিনিয়ত প্রতি মুহূর্তে হারাম থেকে গুনাহ থেকে বেঁচে থাকা, দুর্নীতি থেকে, ঘুষ থেকে, সুদ থেকে, হারাম মাল থেকে এবং বেঁচে থাকা, সর্বপ্রকার গুনাহ থেকে বেঁচে থাকা, আর যত ধরনের ফরজ ওয়াজিব আমল রয়েছে সেগুলো পুরোপুরি আঞ্জাম দেওয়া, সারা বছর দিন এবং ইসলামের যত সব বিধিবিধান আছে সেগুলো পালন করার কোনো খেয়াল নেই, বছরে একবার দরগাহে শাহজালাল রহমতুল্লাহ আলহিতে চলে গেলাম, জিয়ারত করলাম, আর এরপরে মনে মনে ভাবলো যে ধর্মকর্ম আমার হয়ে গেছে। তো এই যে ধর্ম সম্পর্কে একটা সংকুচিত ধারণা, এটা কিন্তু সংশোধনযোগ্য। ইসলাম হলো ফরজ ওয়াজিব আমি মান্য করে চলবো, হারাম থেকে আমি বেঁচে থাকবো, ইসলামের পরিপূর্ণ জ্ঞান আমি অর্জন করব, একজন মুসলমান হিসাবে যা যা জানতে হবে, যা যা করতে হবে তা আমি করব, জানব। এর জন্য বেহেশতি জেওর নামক কিতাব যদি কেউ কিনে নেন, তবু ইসলামের একটা চিত্র আমাদের সামনে ফুটে উঠবে। এই ধরনের কিতাবাদি উলামায়ে কেরামের স্মরণাপন্ন হওয়া, এগুলো জরুরি। এর সাথে সাথে যদি কেউ কোনো আল্লাহর ওলি বুজুর্গের কোনো মাজার জিয়ারতে যদি কেউ চলে যায়, সেখানে গিয়ে যদি কোনো শিরকের কাজ না করে, শরীয়ত বিরোধী কোনো কাজ না করে, তাহলে এটা ঠিক আছে। কিন্তু আমাদের বাংলাদেশে বা পাকিস্তানে, ইন্ডিয়াতে অনেক মানুষ পাবেন, মুসলমান পাবেন, যাদের মধ্যে এই ধারণাটাই হলো নামাজ বন্দেগি, ইবাদত বন্দেগি, ফরজ ওয়াজিব এগুলোর প্রতি কোনো লক্ষ্য নেই, কোনো খেয়াল নেই, সম্পূর্ণ সকল প্রকারের গুনাহ থেকে, হারাম কাজ থেকে বেঁচে থাকার ব্যাপারে কোনো যত্ন নেই, আর বছরে দু একবার দরগাহের সফর যদি করা হয়, বিভিন্ন দরগায় যদি কেউ যায়, সে মনে করে তার ধর্মের যত দাবি আছে সেগুলো পূরণ হয়ে গেছে। যদি সেখানে গিয়ে যদি কেউ কোনো কিছু কবরবাসীর কাছে চায়, শাহজালাল রহমতুল্লাহ আলীর কাছে গিয়ে বলে বাবা শাহজালাল তুমি আমাকে বাচ্চা দাও, ছেলে দাও, তাহলে অবশ্যই শিরক হবে। অনেকে এই কাজটা করে, এছাড়া যদি কেউ গায়রুল্লাহর নামে কোনো কিছু জবাই করে, এটাও শিরক হবে, আল্লাহর নামে জবাই করতে হবে। এখন যদি কোনো সিন্নি করে, এটা বাবার নামে আমি ছাগলটা জবাই করলাম, তো বাবার নামে, যেমন আল্লাহর নামে কোনো কিছু জবাই করা হয়, আল্লাহর নামে কোনো কিছু করা হয়, যদি এটা শাহজালালের নামে জবাই করে তাহলে এটাও হবে একটা শিরক। তো হ্যাঁ, সেখানে গিয়ে আমি গরিবদেরকে বন্টন করে দিবে, করে দেবো, এতটুকুও কিন্তু শিরক হবে না। শিরক হলো আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব বিশ্বাস করা, আল্লাহর সঙ্গে পার্টনারশিপ বিলিভ করা, এটা যতক্ষণ না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত শিরক হবে না। তো মাজারে কেউ গেলেই শিরক হয়ে যায় না, যে কোনো মাজার জিয়ারত করা, কবর জিয়ারত করা, এটা একটা সুন্নাত আমল, কেউ যদি চায় যেতে পারে। হ্যাঁ, এর জন্য এটাকেই দিন মনে করা, দিনকে এর মধ্যে যেন সীমাবদ্ধ মনে করা, অন্যান্য দিনের জরুরি দায়দায়িত্ব সম্পর্কে গাফিল থাকা, সেটা হলো সংশোধনযোগ্য। তো আমাদের মধ্যে ধর্ম নিয়ে
সামাজিক জীবনে ধর্ম আমরা পালন করি না, ব্যবসা বাণিজ্য লেনদেন, এরপর আত্মীয় স্বজনের হক আদায় করা, প্রতিবেশীর হক আদায় করা, কলিগদের হক আদায় করা, ব্যবসা মানে হারাম হালালের খেয়াল রাখা, আত্মশুদ্ধি এবং চরিত্র আখলাককে সংশোধন করা, এই ব্যাপারে হাজার হাজার বিধিবিধান রয়েছে। এই বিধিবিধানগুলোর মধ্যে সে 10টা বিধান জানে না, পায় না, কিন্তু দেখা যায় সে ধর্ম পালনকে মনে করে কোনো দরগায় গিয়ে হাজিরা দেওয়ার নাম মনে হয় ধর্ম। তো এইগুলো থেকে দূরে থাকা উচিত। সিলেটে যে এতে গোজার মাস আছে না, গোজার মাস মানে মারা যাবে না, খাওয়া যাবে না, মারা যাওয়ার বাদে কবর দিতে হবে। দেখেন এগুলো মানুষের খুব ধারণা, মাছ খাওয়া সম্পূর্ণরূপে জায়েজ। হাদিসের মধ্যে বলে দেওয়া হয়েছে যে হাদিসের মধ্যে বলা হয়েছে সামুদ্রিক যত ধরনের জীবজন্তু আছে সবগুলো আমাদের জন্য মানে শুধু মাছ জায়েজ রয়েছে। তো মাছ বলতে যা বোঝায় আমাদের সমাজে সেটা সম্পূর্ণরূপে জায়েজ। এখন কোনো জায়গার মাছ যে খাওয়া যাবে না এক্সেপশনাল ব্যতিক্রম, এটা সম্পূর্ণ খু ধারণা, এটা ভুল ধারণা। তো সেখানকার কবুতর জবাই করা যাবে না, সেখানে সেখানকার মাছ খাওয়াই যাবে না। হ্যাঁ, আপনি খাবেন না এই জন্য অন্যদের পুকুর থেকে মাছ মেরে আপনি চুরি করে কেন খাবেন বা না জানিয়ে কেন খাবেন, এই অর্থে আপনি বলতে পারেন যে দরগার মাছ আমি খাবো না, আমি এটা নিয়ে যাওয়া জায়েজ নয়। তো রিসেন্টলি তো একটা ঘটনাও দুর্ঘটনাও ঘটে গেছে, পুরাতন যে সমস্ত গোজার মাছ অনেক বছর আগের ছিল, অনেক পুরাতন, যেগুলো কেউ খাচ্ছিল না, খেয়ে যেন বিষ পানির মধ্যে ছেড়ে দিয়ে, এই আগেরগুলো তো আর এখন আর নেই। তো মানুষের মধ্যে এমন কিছু ধারণা সৃষ্টি করা হয়েছে, সেখানে কিছু পাথরের মধ্যে দেখা যায় কালো পেন্টিং করা হয়েছে। এখন মানুষ হাজারে আসবদকে যেভাবে চুম্বন করে এই কালো জায়গাগুলোকে সে হাত দিয়ে স্পর্শ করে আবার পিছন দিক দিয়ে হেঁটে আসে, আরেক জায়গায় এখানে পানি পাওয়া যায় ময়লাযুক্ত পানি, এটাকে মনে করে মনে হয় জমজমের পানির মতো কোনো কিছু একটা। তো এই ধরনের ব্যবসার জন্য ওলামায়ে কেরাম, আপনি বোন বলেছেন একটা কথা যে এই উরুসের নামে ইসলাম বিরোধী অনেক কার্যকলাপ হচ্ছে, পুরুষ মহিলাদের অবাধভাবে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একটা আড্ডা দেওয়া আর একসঙ্গে উৎসব করা, একসঙ্গে উপস্থিতি দেওয়া, এই সবগুলো কাজ কিন্তু হচ্ছে পর্দাহীনতা, বেহায়াপনা, অশ্লীলতা, ডান্সিং, নামাজবন্দিগি থেকে দূরে থাকা, এই সবগুলো কাজ হচ্ছে। কবরকে এমনিতেই উৎসবের জায়গা বানানো নিষেধ করা হয়েছে, হাদিসের মধ্যে বলা হয়েছে কবরকে তোমরা উৎসবের জায়গা বানিও না। আল্লাহ নবী বলেছেন, নিজের কবরের সম্পর্কে বলেছেন যে আমার কবরকে কেউ যেন উৎসবের স্থান না বানায়। তো এই জন্য ফুকাহা কেরাম সর্বপ্রকার কবরে কবরকে উৎসবের কোনো জায়গা, জমায়েতের কোনো বড় জায়গা এটা বানানো থেকে বিরত থাকার কথা বলেছেন। এখানে যারা বিল্ডিং তৈরি করে একেবারে উৎসবের জায়গা বানানোর আয়োজন করে বসে, সেটা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকা উচিত। আর এই ধরনের সম্ভাবনা যেখানে থাকবে সেখানেও কত মানুষ সিজদা করে ফেলে, শিরক করছে, তো এই শিরককে প্রমোট করা কিন্তু ঠিক নয়। উলামায়ে কেরাম যেভাবে বলছেন, দিক নির্দেশনা দিচ্ছেন, সে অনুযায়ী ইসলাম চর্চা আমাদের করতে হবে মন গড়া পদ্ধতিতে। আর কুফর শিরক সহ এমনভাবে ইসলাম সম্পর্কে একটা খু ধারণা আমরা ধর্মচর্চার মাধ্যমে করছি, যেটা আসলেও কিন্তু বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশের জন্য একটা দুঃখজনক কথা। আর যারা বোন আরেকটা কথা বলেছেন যে অনেক মানুষ মনে করেন নিয়ত পুরা করার জন্য, মনের আশা বাসনা পূরণ করার জন্য, এটা যে কোনো কোনো দোয়ার মধ্যে যদি কেউ গিয়ে এগুলো বলে যে আল্লাহ তুমি আমার এই মনের উদ্দেশ্য পূরণ করে দাও, হ্যাঁ এর মধ্যে যদি বলে কোনো আল্লাহর নেক ওয়ালি বুজুর্গের কথা যদি বলে যে উনি দেবেন আমার উদ্দেশ্য পূরণ করে, সেটা তো শিরক হয়ে যাবে। কিন্তু যদি আল্লাহর কাছে চায়, বিশ্বাস থাকে যে দেনেওয়ালা শুধু আল্লাহ, দেওয়ার মালিকও আল্লাহ, কেউ দেয় না, তখন কিন্তু শিরকের ডেফিনেশন অন্য কোথাও ফিট হয় না। তখন কোনো আল্লাহর ওয়ালির রেফারেন্স যদি কেউ মেনশন করে তাহলে এটা জায়েজ আছে, চায় যদি আল্লাহর কাছে শুধুমাত্র। তো যাই হোক, আশা করি ক্লিয়ার হয়েছে। আর উলামায়ে কেরাম যেটা বলেছেন যে নিষেধ কেন করেন না, তো আপনি বোন হয়তো জানেন না যে কত উলামায়ে কেরাম যে আন্দোলন করেছেন, কত উলামায়ে কেরাম যে হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেছেন, কত উলামায়ে কেরাম যে মারাত্মকভাবে আহত হয়েছেন, কত উলামায়ে কেরাম জখমী হয়েছেন, অতীতে অনেক আন্দোলন হয়েছে, অনেক রক্ত মানুষ দিয়েছেন যে এই ধরনের এই উৎসব যাতে না হয়, যেখানে শরীয়ত বিরোধী কার্যকলাপ দেখা যায়, মদ খায় মানুষ, গাঁজা খায়, নেশা জাতীয় জিনিসগুলো পান করে, আর এইগুলো বন্ধ করার জন্য উলামায়ে কেরাম কি পরিমাণ যে কোরবানি দিয়েছেন, কি পরিমাণ ত্যাগ স্বীকার করেছেন, সেটা হয়তো আপনার জানা নেই।
কিন্তু যদি কোথাও সরকারি পৃষ্ঠপোষকতা থাকে, কোথাও যদি পুলিশ মানুষকে বেদম প্রহার করে, আমার নিজের চোখে দেখা অনেক উলামায়ে কেরাম মারাত্মকভাবে আহত হয়েছেন, তারা এখন জীবনে বিভিন্ন ধরনের কেউ কোনো কোনো অঙ্গ নিয়ে পঙ্গু হয়ে আছেন। তো এই অবস্থাতে আমাদের জানা আছে অনেকেই কিন্তু মারাত্মক আহত হয়েছেন এবং বারংবার এই আন্দোলন হয়েছে। যে আন্দোলনের ইতিহাস যদি আপনি জানেন, জানার চেষ্টা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে উনারা ওনাদের দায়িত্ব পরিপূর্ণরূপে পালন করেছেন এবং এখনও ওয়াজ নসিহত এবং প্রোগ্রাম জলসার মাধ্যমে উলামায়ে কেরাম যেভাবে এই সম্পর্কে সজাগ এবং সতর্ক করে চলেছেন মুসলমানদেরকে, সেটা তাঁদেরই অংশ এবং তাদেরকে ধন্যবাদ দেওয়া ছাড়া কোনো উপায় নেই। তাদের মাধ্যমেই কিন্তু আপনারাও জেনেছেন, আমরাও জানতে পেরেছি এবং কিতাবাদির মাধ্যমে এই যে সচেতনতা আজ রয়েছে, জানাজানি রয়েছে, সেটা তো ওই সমস্ত উলামায়ে কেরামের চেষ্টারই ফসল। জাযাকাল্লাহ মুফতি সাহেব, সম্ভবত আমাদের সাথে কলার, হ্যাঁ কলার রয়েছেন, কলার দিকে যাই। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন? আমার প্রশ্ন আছে, জি যে সৌদি মক্কাতে গিয়া যদি 15 দিনের বেশি তা হয় নাকি, আর ওখানে মানে যদি শিফটিং হয় আগে আর দিন হোটেল আর হোটেল আর দিন তা খাওয়ার, তিনের মাঝে কিতা কসর ফোরানা ফুরানো মাছ ফোরা। দেখো মক্কা শরীফ যদি ভিতরে তা হন তাহলে তান শহরের বাইরে তো আর গেছেন না, এক মক্কা শরীফ শহরের ভিতরে যদি আলাদা আলাদা দুই হোটেল থাকেন তাহলে তাই মুকিম তাকবা মুসাফির ওইটা নাই, হোটেল বদলার কারণে মুসাফির ওইটা নাই। এক শহরের ভিতরে যদি হোটেল চেঞ্জ হয় তাহলে সে মুসাফির ওইটা নাই। জি জাযাকাল্লাহ সুন্দর প্রশ্নের জন্য। আর একটা প্রশ্ন আছিল আমার, জি যদি মিনার মাঝে কিতা কত পড়া লাগে, মিনা পুরানো মাছ পড়া লাগে। এখন এখন মক্কার এটা অংশ হয়ে গেছে কি, এর লাগে মুসাফির ওইবা, মুসাফির ওইবা এখলা নামাজ পড়লে কসর পড়বা, মুকিম ইমামের পিছনে পড়লে ফুরা পড়বা। আশা করি ক্লিয়ার হয়েছে। আর মিনাতুনে যদি যদি হজর তো আসে না করো নকশাল লাগে, যদি মিনাতুনে যাওয়া এটা এখন এখন এই সবগুলার মক্কা শরীফ শহরের অন্তর্ভুক্ত দরিয়া নেওয়া হয়েছে, শহর চেঞ্জ করছেন বুঝা যাইতো না এটা, এটা আমি কই মনে হচ্ছে। জাযাকাল্লাহ বুন সুন্দর প্রশ্নের জন্য। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই সম্ভবত কলটা ড্রপ হয়ে গেছে, আপনি আবারও চেষ্টা করেন। তো মুফতি সাহেব, এই প্রশ্ন রেখেছিলেন একজন ভাই যে নমাজের মধ্যে ওয়াজুর মধ্যে উনি প্রায় মানে কাপড়ের মোজা উনি মুসেহ করেন, তো ওইটা কি ঠিক? দেখেন প্রথমে তিনি বলেছেন মুসেহ করাটা ঠিক আছে কিনা, তো মুসেহ করাটার অস্তিত্ব কিন্তু রয়েছে। কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তো আল্লাহ তাআলা পা দুই পা ধৌত করার জন্য বলেছেন, চেহারা ধৌত করার জন্য, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, কনুই সহ দুই হাত ভালো করে ধৌত করা, কনুই সহ দুই হাত ভালো করে ধৌত করা, এটা একটা ফরজ। এবং মাথা মাসেহ করা আর দুই পা ধৌত করা ধোয়া, এই জিনিসটা আল্লাহ তাআলা বলেছেন নামাজের মধ্যে ফরজ। তো কোরআনের অকাট্য বিধান হলো পা ধোয়া, পা ধোয়া হলো একটা ফরজ দায়িত্ব। এখন কোরআনের এই নির্দেশনার উপর যদি কেউ এক্সটেনশন করতে চায় যে পা ধৌত করতে পারবো আবার আমি মাসেহও করতে পারবো, তো কোরআনের এই অকাট্য স্পষ্ট নির্দেশ যে পা ধৌত করতে হবে, পা ধুইতে হবে, এর উপর যদি কোনো এক্সটেনশন কেউ করতে চায় তাহলে হাদিসের একটা মূলনীতি ফোকাহায় কারাম তৈরি করেছেন যে খবরুল আহাদ দ্বারা, যে সমস্ত হাদিসের অনেক প্রকারভেদ রয়েছে আপনাদের সামনে, হাদিসের সবগুলো প্রকারভেদের ব্যাখ্যা দেওয়ার কোনো সময় সুযোগ এখন নেই, আবার বোঝানো অনেক কঠিন একটা বিষয়। খবরুল আহাদ যে প্রকারের হাদিসকে বলা হয়, এই পর্যায়ের হাদিস দিয়ে কোরআনি কোনো বিধান বা কোরআনি কোনো হুকুম বা নির্দেশের উপর কোনো ধরনের এক্সটেনশন জায়েজ নয়। কোরআনের কোনো হুকুমের উপর এক্সটেনশন করতে হলে খবরে মুতাওয়াতির বা খবরে মাশহুর পর্যায়ের যে সমস্ত হাদিস রয়েছে, হাদিসের এক প্রকার হলো খবরে মুতাওয়াতির, আর এক প্রকার হলো খবরে মাশহুর, এক প্রকার হলো খবরুল আহাদ। তো ফোকাহে কেরাম অনেক ভেবে চিনতে কোরআনের কোনো স্পষ্ট নির্দেশনার উপর কোনো ধরনের এক্সটেনশন বা সংযোজন করতে হলে তারা একটা মূলনীতি তৈরি করেছেন, সেই মূলনীতি হলো যে খবরুল আহাদ দ্বারা, খবরুল আহাদ টাইপের কোনো হাদিস দ্বারা কোরআনের কোনো নির্দেশনার উপর কোনো এক্সটেনশন করা যাবে না, আর খবরে মুতাওয়াতির এবং খতবরে মাশহুর দ্বারাই কেবল
আমরা কোরআনের কোনো বিধানের উপর এক্সটেনশন করতে পারবো। তো যে সমস্ত হাদিস দ্বারা মানে মাসেহের প্রমাণ পাওয়া যায়, তো এক ধরনের হাদিস আছে যেগুলো দিয়ে বোঝা যায় যে সব ধরনের মোজা দ্বারাই মনে হয় মাসেহ করা যাবে। তো এই সমস্ত হাদিস হলো খাবারুল আহাদ পর্যায়ের, এই জন্য বলা হয়েছে যে এই সমস্ত হাদিস দিয়ে কোরআনের হুকুমের উপর কোনো এক্সটেনশন করা যাবে না। হ্যাঁ, এক ধরনের হাদিস আছে যেটা চামড়ার মোজার উপর, লেদারের মোজার উপর, ওয়াটার প্রুফ শক্ত মোজার উপর, যেগুলো দিয়ে পায়ে হেঁটে চলাও যাবে এবং বেশ কয়েকটা শর্ত রয়েছে যে পানি ভিতরে ঢুকবে না, নিজে নিজে দাঁড়াতে পারবে, এরকম একটু শক্তি শক্ত হবে, দুই তিন মাইল যদি পায়ে হেঁটে চলা যায় তাহলে এটা ভেতরে না পানিও ঢুকবে না, ওইটা ছিঁড়বে, ফেটে যাবে না। তো এই ধরনের র্যাকজিনের মোজা, লেদারের মোজা, বা বর্তমানে কিছু কিছু দামি 30-35-40 পাউন্ডের এক একটা মোজা হয়, একজোড়া ওজু সক্স বের হয়েছে, যেগুলো মাশাআল্লাহ ওই চামড়ার মোজার সমতুল্য। মানুষ পাহাড়ের উপর উঠে বরফের উপর দিয়েও যদি চলাফেরা করে আইস দিয়ে, তাহলে আইসও কিন্তু ঢোকে না আর পানি ভিতরে ঢোকে না, ওয়াটার প্রুফ হয় সম্পূর্ণরূপে। এই সমস্ত মোজা হওয়াটা খুবই জরুরি। তো এই সমস্ত মোজা যে সমস্ত হাদিস বোঝায় মাসেহের জন্য জায়েজ হওয়া বোঝায়, তো এইগুলো হলো খবরে মুতাওয়াতির এবং খবরে মশহুর। এই জন্য কোরআনী হুকুমের উপর এই কন্ডিশনাল মোজা, যেটা শর্ত সাপেক্ষ যেসব মোজা, যেসব মোজার মধ্যে বিশেষ শর্তগুলো বিদ্যমান রয়েছে পাওয়া যায়, এই সমস্ত মোজা ব্যবহার করাটাকে জরুরি সাব্যস্ত করেছেন। শুধু কাপড়ের পাতলা সাধারণ যে সমস্ত মোজা রয়েছে সেগুলোর উপর মাসেহ করাটা খুবই চিন্তা সাপেক্ষ ব্যাপার। চার মজহবের সকল ইমামগণ এ ব্যাপারে একমত, এবং ফোকাহায় কারাম ইসলামের আইন বিশেষজ্ঞ মুজতাহিদ ইমামগণ এ ব্যাপারে একমত যে সাধারণ মোজার উপর মাসেহ করা যাবে না। যে সমস্ত হাদিস দ্বারা সাধারণ মোজা অন্তর্ভুক্ত বোঝা যায়, সামিল বোঝা যায়, সেই সমস্ত হাদিস খবরে ওয়াহ খবরুল আহাদ ক্যাটাগরির, খবরে ওয়াহেদ খবরুল আহাদ ক্যাটাগরির হাদিস, আর খবরুল আহাদ ক্যাটাগরির হাদিস দিয়ে কোরআনে কোনো হুকুমের উপর এক্সটেনশন তারা সতর্কতার সম্পূর্ণ পরিপন্থী মনে করেছেন। নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের ক্ষেত্রে ফোকাহায় কেরাম যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছেন এবং যে মূলনীতি ধার্য করেছেন, সেটা চার মজহবের সকল ইমাম ফকি মুজতাহিদ ইমামগণ সবার দৃষ্টিতে ঐক্যবদ্ধ একটা মূলনীতি। এর উপর আমল করার পরামর্শ আমরা দিয়ে থাকি যাতে নামাজের মতো আমল নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা না থাকে। যেহেতু আলহামদুলিল্লাহ এই সমস্ত মোজা এখন বর্তমানে অ্যাভেইলেবল রয়েছে, এই জন্য এই সমস্ত মোজা বর্তমানে আপনারা সংগ্রহ করতে পারেন। আমি কিছুদিন আগে আজহার একাডেমির বুকশপে গিয়ে তাদের এখান থেকে এই মোজাটাও আমি কিনেছি। তো আপনারা এরকম মোজাও কিনতে পারেন, লেদারের মোজা, রেকজিনের মোজা, অথবা এমন সব কাপড়ের মোজা যেগুলো ওয়াটার প্রুফ এবং ওয়াজু সক্স হিসেবে ফেমাস, এখন নতুন নতুন বের হয়েছে, এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। তো প্রথমবার তো ওযু পরিপূর্ণরূপে করে নিতে হয় পা ধুয়ে, এরপরে ওযু থাকা অবস্থায় এই মোজা পড়তে হয়। মুকিমের জন্য একদিন এক রাত পর্যন্ত অ্যালাউড রয়েছে, মুসাফিরের জন্য 3 দিন 3 রাত পর্যন্ত অ্যালাউড রয়েছে। জাযাকুমুল্লাহু খায়র, আশা করি উত্তর ক্লিয়ার হয়েছে। তো মুফতি সাহেব, আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। জি ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ বিরতির পর আবারও আমরা আপনাদের কোলের দিকে আসবো এবং মুফতি সাহেব উত্তর দিবেন। আপনারা আমাদের সঙ্গে থাকুন। জাযাকুমুল্লাহু খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত পূর্বে অস্বীকার।